নেওড়া ভ্যালিতে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। 2018 পর এই নিয়ে পাঁচবার দক্ষিণ রায়ের দেখা মিলল কালিম্পং জেলার নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে। বিশেষজ্ঞরা মনে করছেন নেপাল ভুটান থেকে বারবার নেওড়া ভ্যালিতে নেমে আসছে বাঘেরা। এর কারণ নেওড়া ভ্যালিকে নিজেদের বসবাসযোগ্য মনে করছে ডোরাকাটারা। নেওড়া ভ্যালির গভীর জঙ্গলে বনদপ্তরের পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে পূর্ণবয়স্ক এই বাঘটির ছবি। বনদপ্তরের মত, স্বাভাবিক পরিবেশ এবং খাবার পেয়ে সংসার পেতে বসেছে বাঘটি। এর আগেও নেওড়া ভ্যালির জঙ্গলে 2017 সালের 19 ডিসেম্বর লাভা থেকে রিষভ যাওয়ার পথে প্রথম বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেন আনমোল ছেত্রী নামে এক গাড়ি চালক। প্রসঙ্গত, 2018 সালে শেষবারের মতো বাঘ শুমারি হয়। তখন ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির প্রকাশিত তথ্যে দেখা যায় উত্তরবঙ্গে সব জঙ্গল মিলিয়ে মাত্র একটি বাঘ রয়েছে। তারপর থেকে নেওড়া ভ্যালিতে একাধিক বাঘের দেখা মিলেছে। এমনকি কিছুদিন আগে বক্সাতেও বাঘের দেখা পাওয়া গিয়েছে। বনদপ্তর আশাবাদী যে উত্তরবঙ্গের জঙ্গলেও এখনও দক্ষিণ রায়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। এরপর নেওড়া ভ্যালির জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা বসায় বনদপ্তর। বেশ কয়েকবার সেই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। এবার আবার দেখা মিলল বাঘের, তবে অনেকগুলি বাঘের ছবি উঠেছে। যে কটি ছবি ধরা পড়েছে তাদের মধ্যে সবকটি রয়্যাল বেঙ্গল টাইগার কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা যেমন চলছে, তেমনি সেগুলির সংখ্যা একটি না একাধিক তাও খতিয়ে দেখা হচ্ছে।